সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, সুপ্রভাত। ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত, আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান চ্যানেল ভিশনে সকালে জলসায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি আছি উপস্থাপনায় আপনাদের বন্ধু নিবেদিতা। অন্যান্য দিনের মতো আজকেও আমরা পেয়ে গেছি একজন অতিথি শিল্পী বন্ধুকে। আসুন তার সঙ্গে একটুখানি আলাপ করে নেব। আমাদের সঙ্গে আছেন সংহিতা দি, সংহিতা ভট্টাচার্য। নমস্কার। উনি এসেছেন কসবা থেকে। দিদি, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। ধন্যবাদ। এবং সেই সঙ্গে আমাদের যন্ত্র সঙ্গীতে যারা আছেন, যন্ত্র শিল্পী বন্ধু, তাদের সঙ্গে একটুখানি আলাপ করে নেব। আমাদের সঙ্গে আছেন কিবোর্ডে মানস চক্রবর্তী দাদা ভাই, এবং তবলায় আছেন সুপ্রিয় দে দাদা ভাই। দাদা, আপনাদেরও আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। চলছে কবি পক্ষ। কবিগুরুকে আমরা স্মরণ করছি তার গানে, তার কবিতায়, তার নাটকে, তার সমস্ত কিছুর মধ্য দিয়ে আজকে আমরা তাকে স্মরণ করব। এবং আমাদের সঙ্গে আছেন সংহিতা দি, যিনি আমাদের রবীন্দ্রসঙ্গীতে মুগ্ধ করবেন। দিদি, কেমন লাগছে আমাদের এখানে এসে? ভালো লাগছে, আমি আগেও এসেছি, তো আজ আবারে আসতে পেরে খুব ভালো লাগছে। আর কবিপক্ষে গান করতে পারছি, এটা একটা খুব ভালো ব্যাপার, এবং শ্রদ্ধা জানাতে পারছি। কি গান শোনাচ্ছেন দিদি? আমার প্রথম গান একটি পূজা পর্যায়ের রবীন্দ্রসঙ্গীত। তোমার কাছে মিষ্টি করে গাইলেন দিদি। থ্যাংক ইউ। আচ্ছা দিদি, গানের সঙ্গে পথ চলা কবে থেকে? আমি ক্লাস 3-তে যখন পড়ি, তার তখন থেকে আমি গান শিখছি। তবে শুনেছি, আমার যতদিন থেকে মানে কথা বলতে পেরেছি, সেই থেকে নাকি আমি কথাগুলোই গানে গানে বলতাম, এটা আমার মা বলতো। তো আমার তো তখন আমার কিছুই মনে নেই, ছেলেবেলার কথা। তো তারপর থেকে মানে গানে কাজের সঙ্গে সঙ্গে গান এবং পড়ার সাথে গান নিয়ে এগিয়ে চলে, এগুলো তো হয়েছে। দিদি, আপনার সঙ্গে অনেক গল্প করব, এবার আপনি কি শোনাচ্ছেন? এবার আমি একটি প্রেম পর্যায়ের গান শোনাবো। বা সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে পালো দিবাস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে মন, সুখী কে বলি
ভীষণ মিষ্টি একটি গান শোনালেন আপনি আমাদের, অতি পরিচিত গান কিন্তু আপনার গলায় নতুন লাগলো শুনতে। থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, সময় হয়েছে ছোট্ট একটা বিরতির, ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখতে থাকুন সকালের জলসা। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন, ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শতফুল বিকশিত হোক মনে মনে এই শুধুই চাওয়া। ছোটি সি প্যারি সি নন্হি সি আই কোই পরি, ভোলি সি ন্যারি সি আচ্ছি সি আই কোই পরি। তোমারেই যেন ভালোবাসি আছে শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন, ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা।
নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়েছো বসে আমার কবিতা। তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়াপে হয়েছে আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখছেন সকালের জলসা। দিদি, আবারও আপনার কাছে চলে যাব, এবার কি শোনাচ্ছেন? আমি এবার একটি প্রকৃতি পর্যায়ের গান, চন্ডালিকা নৃত্যনাট্যের, এটি এখন পরিবেশন করছি। চোখে আমার কৃষ্ণা, ঝা
বাহ, থ্যাংক ইউ, ভীষণ সুন্দর, হারিয়ে গিয়েছিলাম একেবারে, বুঝতেই পারিনি কখন গানটা শেষ হয়ে গেল। থ্যাংক ইউ। আর কি শোনাচ্ছেন দিদি? আমি আমার পরের গান বিচিত্র পর্যায়ের একটি গান পরিবেশন করব, এমনি করেই যায় যদি দিন যাক না। এমনি করে যায় যদি দিন যাক না, অপূর্ব। আর কি শোনাবেন? আমি আরো একটি বিচিত্র পর্যায়ের গান শোনাবো। বাহ, শুনে নেই তাহলে। হর বায়ু বায় বেগে চারিদিক ছায় মেঘে অগুনি নাও খানি বায়ু, হর বায়ু বায় বেগে চারিদিক ছায় মেঘে অগুনি নাও খানি বায়ু, তুমি কোষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল, তুমি কোষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল, হাই মারো মারো টান, হাই ও হাই ও হাই ও, হর বায়ু বায় বেগে চারিদিক ছায় মেঘে অগুনি নাও খানি বায়ু, হাই।
দুর্দান্ত পরিবেশনা, সেই সঙ্গে সুপ্রিয়দা ভীষণ সুন্দর বাজালেন এবং মানসদাও ভীষণ সুন্দর বাজিয়েছেন। কিন্তু দিদি, আজকে তো আমরা এখানেই বিদায় নিতে হবে আমাদের। ভীষণ ভালো লাগলো দিদি আপনার সঙ্গে পরিচিত হতে পেরেছি, এত সুন্দর সুন্দর আপনি কয়েকটি গান পরিবেশন করেছেন। কিন্তু আমাদের সময়ের সঙ্গে সঙ্গে তো আমরা সীমাবদ্ধ, সময়ের বন্ধনে আমরা একেবারেই আবদ্ধ, নিশ্চয়ই তাই আজকে এখানেই বিদায় নিতে হবে। কিন্তু আপনি এত সুন্দর সুন্দর যে গানগুলো আমাদের উপহার দিয়েছেন, তার জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে আপনার হাতে কিছু উপহার তুলে দেব আমরা, সার্টিফিকেট, মেমেন্টো এবং বালুকাবালা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ দিদি। সেই সঙ্গে দর্শক বন্ধুরা, ফিরে আসবো অন্য কোনো এপিসোডে। আপনারা ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।